আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই কি হলো বাবু ভাই, তোমার ফোনটা নিয়ে এসো তো বাবু ভাই। পিঠা খাইয়ে এর মধ্যে চুবই রাখলে ভালো লাগতো জানেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আপনি নিয়ে যান, নিয়ে আসেন। কি অবস্থা সবার কেমন আছেন? সবাই অনেক দিন পরে হচ্ছে লাইভে চলে আসলাম। তো আমি হচ্ছে রসের পিঠা বানাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অলমোস্ট কয়েকটা মানে বাসার মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ প্রায়, আর এখন হচ্ছে রসে ভিজাচ্ছি পিঠা। কিন্তু মাশাল্লাহ করে সুন্দর হচ্ছে। মা চাচিরা হচ্ছে পিঠা হচ্ছে কাঁচি দিয়ে উঠাইতো, কিন্তু শহরের মধ্যে কাঁচি কই পাবো, তাই হচ্ছে আমি ইয়া দিয়েই উঠাচ্ছি। এটা না, নিয়ে যান নিয়ে যান। আর একটা দিয়ে দিচ্ছি রসে, সাইডে লেগে গেছে কেন? দেখাবো না, সুন্দর হয় নাই এই জন্য দেখাবো না। কি করি বুঝতে করি, আপনি তো আমার ক্যামেরাটা ধরতে পারছেন, আসলে খাওয়াই আমার কি লাভ? কোনো কাজে আসেন, কোনো কাজে আসেন। ক্যামেরাটা ধরে যান না, এই তো খারাপ, আপনাদের ভাইয়া অনেক খারাপ, ক্যামেরা ধরতে চায় না। আপা একটা পিঠা দেবেন না? অবশ্যই দেবো, দেবো না কেন? পিঠা ফোলে নাই, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না পিঠা ফুলছে কিনা। অ্যাকচুয়ালি পিঠা ফুলছে, বাট ক্যামেরাতে ওরকম ভাবে বোঝা যাচ্ছে না। দেখে লাভ নাই, আমার পছন্দ না। চিতই পিঠা অনেকেরই পছন্দ, যারা আন রোমান্টিক তাদের পছন্দ না চিতই পিঠা আর ভর্তা।
আপনি চাইলে কিন্তু আমাকে একটু সাহায্য করতে পারতেন, অন্যায় করতেছেন আপনি, এটা ঠিক না। বিসমিল্লাহ, আমার ক্যামেরাম্যানের অভাব, কিছু করার নাই। আপনি কি পিঠা বানাতে পারেন? অবশ্যই, এই যে আপুই পিঠা বানাচ্ছি, আর কে বানাবে বলেন? এই যুগে নিজে কিছু করে না খাইতে পারলে কেউ করে খাওয়াবে না, সেই আশায় বসে থেকে লাভ নাই। যদি আপনি ভালো রান্না করেন আপনি খেতে পারবেন, আর যদি না রান্না করতে পারেন কিনে খেতে হবে। কিন্তু হাতের জিনিসের মতো তো আর হয় না, কেনা জিনিস, মানে বাসায় তৈরি করা জিনিস আর হচ্ছে বাইরে থেকে কেনা জিনিস তো এক না। সময় বিশেষ কিনে খাওয়া যায়, কিন্তু বানাইতে পারলে তো ভালো। পাগলই তো লিখেছে আমি পিঠা খাবো, পিঠা অবশ্যই দেবো, দেবো না কেন? আপনারা যদি বলেন তাহলে একটা পিঠার বিজনেস করি। এতদিন পরে আসলাম লাইভে, সবার কি অবস্থা? সবাই তো ভুলেই গেছে মুখে। ডিনারে রেগুলার এনে খাইছেন? মোট কয়টা খাললেন? দুইটা দিয়ে আসছি, নতুন দুইটা। কোন নতুন দুইটা? গরম দুইটা দিয়ে আসছি। ও খাবে না নাকি? শুধু শুধু সবুজ জলে লিখে চাপা পিঠা যদি না দিয়ে খান তাহলে পেট খারাপ করবে। আপু আমাকে পিঠা দেবে? অবশ্যই দেবো, দেবো না কেন? পিঠা এমন একটা জিনিস বানাইতে গেলে পরা হচ্ছে আশেপাশের প্রতিবেশীকে দিয়ে খেতে হয়। পিঠা তো আর রেগুলার বানানো হয় না, এই জন্য হচ্ছে ইরেগুলার জিনিস। আর এবার হচ্ছে বাবার বাড়ি গিয়ে হচ্ছে পিঠা টিঠা ওইভাবে করে খেয়ে আসছে, এই কারণে প্রত্যেকবারই হচ্ছে আমি পাটিসাপটা থেকে শুরু করে, পাটিসাপটা অবশ্য বানাইছিলাম বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো বাবার বাড়ি থেকে খেয়ে আসছি, বাবার বাড়ি 14 দিন থেকে আসছি। ওই ব্লগগুলো আপলোড দিব কয়েকদিন পরে, তো হচ্ছে এই জন্য আর বাসা ওইভাবে করে ঘটা করে বানানো হয় নাই, তো আজকে বানাচ্ছিলাম হুট করে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পিঠা অনেক স্বাদ হবে, চেষ্টা করতেছি যে স্বাদ হয় যাতে, কারণ বাসার সবাই খাবে, বুঝেন না, বউ মানুষ একটা ব্যাপার স্যাপার আছে না। তারপরে দেখা যাক কি হয়, যারা আমার লাইভে আছেন লাইভটা শেয়ার করে দিয়েন, দেখি পিঠার কি অবস্থা, বসে থাকলে তো আর হবে না।
আপনার হাসিটা অনেক সুন্দর, পিঠা তো সুন্দর আরো হবেই। তারপরে কি অবস্থা? আপনারা তো আপুকে ভুলে গেছেন, কথাগুলো খুব মিষ্টি, পিঠা তো ভালো হবেই। আজকাল মুখের জবান ভালো না হইলে ভালোবাসা পাওয়া যায় না, মুখের জবানটাই এখন ইম্পর্টেন্ট। জুনাইদার বাবা, পিঠা কতটুক ভিজাবো? না যদি গোলা থেকে যায় তো ফ্রিজে রেখে দেবো, কালকে এমনি বানাই দেবো। নি কি এতে দিবানি? চুলাই দিছি। Yes, sir.
রুবেল লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাছটা খাইবে লোক।